এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পূর্ণা, এদিকে এসো। চন্দা, প্রদীপগুলো জ্বালিয়ে দাও। নাও, পড়িয়ে দাও। সবকিছু একটা সময় থাকে তিতাস, আসল যে জিনিসটা রাখি পড়ানো সেটাই তো এখনো বাকি। ওদের আজ পড়া আছে বুঝি? না না, আসলে ওরা আমাকে রাখি পড়াতে চেয়েছে। আয়, তোরা ঘরে চল। ঘরে কেন পূর্ণা দিদি, এখানেই পড়াই না রাখি। এখানেই তো ভালো, ঠাকুরের রাখি পড়া হয়ে গেছে, এবার ওরাও তোমাকে রাখিটা পরিয়ে দিক, তারপরে একেবারে প্রসাদ নিয়ে যেও। একদম ঠিক বলেছে, এখানেই হোক না। ও মা রূপ, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো, আরে এসো 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 এখানে এসো। আরে তুমি আমাকে টেনে আনলে কেন বলো তো? এখন তো বাচ্চাগুলো রাখি পড়াবে। আহা রূপ, বাচ্চা বড় ওটা তো বড় কথা নয়, কথা হলো এই যে পূর্ণা স্টুডেন্টরা এসছে, পূর্ণা টিচার ওকে রাখি পড়াতে। তুমিও তো স্টুডেন্ট, তুমিও পূর্ণাকে রাখি পড়িয়ে দাও। না না, ওসবের কোনো দরকার নেই। ও মা, আচ্ছা পূর্ণা তুমি বলো তো, আমি কি কিছু ভুল বললাম? একবার মুখটা খোল, তারপরে এই বাড়ির ছেলের উপর তোর কু নজর আছে সেটা প্রমাণ করে দেব। কি হলো, চুপ করে আছো কেন বলো? না না, এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। একবার রাখির বন্ধনে বাধা পড়ে গেলে রূপ আর পূর্ণাকে নিয়ে আমি যা কিছু ভেবেছি সব মিথ্যে হয়ে যাবে। হে ঠাকুর, না না, এ ঠিক হচ্ছে না। আচ্ছা দাঁড়া এক মিনিট, এই নাও। কি হলো পূর্ণা, তোমার কি কোনো আপত্তি আছে? না,
রাখি তো যে কেউ যে কাউকে পড়াতে পারে, আমার কেন আপত্তি থাকবে? আমার আপত্তি আছে, আমার আপত্তি আছে রূপকে এভাবে জোর করায়। কি অনুবোধী, মানে এরকম একটা সামান্য ব্যাপার নিয়ে আপনি এতটা উত্তেজিত হচ্ছেন কেন? পূর্ণা তো কোনো আপত্তি করছে না, তাহলে আপনি? আমারও আপত্তি আছে, যাত্রার থেকে আমি রাখি পড়তে যাবই বা কেন? যাকে তাকে নাকি অন্য কোনো ব্যাপার আছে রূপ? সবকিছুর মধ্যে কি একটা অন্যরকম কিছু খুঁজতে হবে তোমায় সায়া? সবকটা সম্পর্ককে নাম দিতেই হবে। আর তাছাড়া সম্পর্ক তো একটা ওদের আছেই, টিচার আর স্টুডেন্টের। আমিও তো সেটাই বলছি, এটা যদি মাথায় থাকতো তাহলে তো রূপও রাখি পড়াতো, আর অনুবোধীও কোনো আপত্তি করতেন না। কি বলতে চাইছো ছায়া? না অনুবোধী, আমার মনে হয় কিছু সম্পর্কে একটা নাম থাকাটা খুব জরুরি। পূর্ণার মতো একটা মেয়ে আপনার লাইফে সারা বাড়িতে টই টই করে ঘুরে বেড়াচ্ছে, আবার রূপকে পড়াশোনাও শেখাচ্ছে, মানে পড়াশোনার নাম করে কি শেখাচ্ছে? আসলে আমার একটু ভয় হচ্ছে ওই আর কি। তাই এত গুণা বাচ্চার সামনে তুমি কিভাবে কথা কইতে আছো ছায়া? আরে বাবা, আমি তো বলতে চাইছিলাম না, অনুমোদিত আমাকে খুলে বলতে বললেন। আপনি কিন্তু সবার সামনে আমাকে ছোট করছেন, অপমান করছেন। ছি ছি ছি, এতে অপমানের কি হলো? মানে এত তো কথাই ওঠে না যদি তুমি রূপকে রাখিটা পরিয়ে দাও। কি বাড়াবাড়ি শুরু করেছো তোমরা? হ্যাঁ না না, বাড়াবাড়ি কোথায়, মানে ব্যাপারটা যাতে এখানেই শেষ হয়ে যায় সেই ব্যবস্থাই করছি আমি। হ্যাঁ পূর্ণা, তুমি রাখিটা পরিয়ে প্রমাণ করে দাও তো যে তোমার সাদা মনে কোনো কাদা নেই, সব গসবে একেবারে জল ঢেলে দাও তো। দেখি কেমন পারো। এই তো বাহ, এই রাখিটা ভারী সুন্দর। ধরো 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 অঞ্জনা। নাও ধরো ধরো ধরো, পড়াও এবার। কি হলো? আচ্ছা তোল, তোমরা তো তিলকে তাল করছো, এটা থাক না। আর ওকেই বা এত জোর করা হচ্ছে কেন? কারণটা তো তোমাকে বলা হলো রূপ। হ্যাঁ কি হলো পূর্ণা, তুমি এত সময় নিচ্ছ কেন? কিসের এত দোটানা বলো তো তোমার?